আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের এই কোরআন শিক্ষা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত কোরআন শিক্ষার সপ্তম ব্যাস এটি আর আপনি যদি আমাদের এই ক্লাসে সরাসরি অংশ নিতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন অথবা এই ভিডিওতে আপনি অবশ্যই কমেন্ট করবেন তাহলে চলুন আমরা গত ক্লাসে যে যা শিখেছিলাম সেইগুলো এখন মস্কো করব আজকের ক্লাসে প্রথমে আমরা হরকতের মস্ক সম্পর্কে হরকতের মস্ক করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সৈসুদ্বে কুরআনুল করিম শেখার তৌফিক দান করুন আমিন সবাই আমার সাথে পড়বেন نبي الأمي وعلى آل وسلم تسليما بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما بسم الله الرحمن الرحيم দেখেন আমি দু একটা শব্দ ওকে এখানে সবাইকে মিউট করে রাখা আছে দু একটা শব্দ আমি বানান করে দেখাচ্ছি যে আপনারা এইভাবে এইভাবে বানান করবেন আর আজকের ক্লাসে আমরা অধিক অংশ কি করব রিডিং পড়ার চেষ্টা করব দেখেন ওয়া যবর ওয়া প্রথমে অক্ষর বলবো তারপরে হরকত বলবো ওয়া যবর কি ওয়া দুই ঠোঁট গোল হচ্ছে কিন্তু আপনারা ঠিক আমি যে এভাবে গোল করতেছি দুই ঠোঁট এভাবে গোল করবেন ওয়া ঠিক আছে তারপরে সিনজের সি সি ওয়াসি ওয়াসি আইন সবর আয় ওয়াসি আয় 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 ঠিক আছে এভাবে পড়তে হবে কিন্তু ওয়াসি আয় আমি দেখেন বেশ কয়েকবার পড়তেছি আপনারা কিন্তু বারবার পড়বেন আইন সবর আয় মি এবার একসাথে বলবেন আমি আমি লাম সবর

এবার আমি রিডিং পড়বো ইনশাল্লাহ ওয়াস সি আয় সবাই বারবার পড়বেন আ লি মে আ ওকে অনেকে কিন্তু চলে যাচ্ছেন দেখতে পাচ্ছি যারা চলে যাবেন তারা কিন্তু আসলে কিন্তু লস করবেন গোয়েন জবর গ জ জের বা জবর বা গ জ হুই ওকে কিভাবে আপনারা বানান না করে পড়বেন সেটা বলি তার উপরে জবর রয়েছে তাহলে কি করে পড়বেন তা তারপরে জিমের উপরে জিমের নিচে কি আছে জের রয়েছে তাহলে কি হবে জি তা জি এরপরে দালের উপরে পেশ আছে তাহলে কি হবে দু তা জি দু তা জি দু তা জি দু ঠিক আছে তারপরে আলিফের উপরে জবর আছে কি হবে উচ্চারণ আ আ শক্ত হবে জালের নিচে জের জি জি আ আদি ননের উপরে জবর তাহলে কি হবে না আদি না আদি না তারপরে বার উপরে জবর তাহলে কি হবে বা বা রন নিচে জের কি হবে রি রি কফের উপরে জবর তাহলে কি হবে বারি ক বারি ক বারি ক ঠিক আছে এভাবে পড়তে হবে গজুই বা গজুই বা তাজিদু তাজিদু না অ্যাভিন অ্যা বা রিঁ ক বা ক ওকে দেখেন আমরা কিন্তু এখন রিডিং পড়তেছি তাই না এভাবে আপনি যদি বারবার প্র্যাকটিস করেন আমি নিশ্চিত আপনি কোরআন সরিশুদ্ধভাবে শিখতে পারবেন না আর কেন পারবেন আমি তাও একটা বিষয় বলি দেখেন আমরা কিন্তু গত দিন যারা পড়া দিতে পারেনি আজকে কিন্তু অনেকে পড়া দিতে পেরেছেন আর আগামী দিন আপনারা আরও বেশি লোক পড়া দিতে পারবেন কেন পারবেন আমি বলছি এখন আমরা টোটাল জন আছি একসাথে আপনাদের পড়া নেওয়ার জন্য আছে ইনশাআল্লাহ অবশ্যই পড়া দিবেন আর যে ফর্মটা দিয়েছিলাম ওই ফর্মটা অবশ্যই পূরণ করবেন তাই না হলে কিন্তু আপনাদের পড়া নেওয়া একটু দুষ্কর হয়ে যাচ্ছে ওকে তারপরে দেখেন তপেশ তু বার নিচে যে তাহলে কি হবে তুবি তুবি আইনের উপরে জবর তাহলে কি হবে আয় আয় তুবি আয় তুবি আয় তুবি আয় তুবি আয় রজের রোজের রি মোটা না চিকুন ওকে নিচে জের হলে র চিকুন করে পড়তে হয় রি এমন পড়তে হয় আপনাদের যাদের এরকম প্রশ্ন আছে আপনারা অবশ্যই একটা কাজ করবেন যে এভাবে আপনারা ই করবেন ঠিক আছে আহ আশা করি বুঝতে পেরেছেন তাহলে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে হবে তবি আইনের উপরে জবর রয়েছে তাহলে কি হবে তবি আয় বি আয় তারপরে দেখেন ননের উপরে পেশ তাহলে কি হবে নো ফার উপরে ফার নিচে জের তাহলে কি হবে ফি ফি তারপরে খ এর উপরে কি জবর তাহলে কি হবে খ একসাথে খ খ খ ঠিক আছে তারপরে ননের উপরে জবর তাহলে কি ননের উপরে পেশ কি হবে নো কফের নিচে জের কি নি র উপরে জবর তাহলে কি হবে নক ইর ইর এভাবে পড়বেন ঠিক আছে ওকে তাহলে আপনারা এটা বুঝতে পেরেছেন আশা করি এরপরে দেখেন কপের উপরে পেশ তাহলে কি হবে উ তারপরে কি আছে তার নিষেজের তি উ তি উ তি লামের উপরে জবর কুতিলা কুতিলা এবার এই এই লাইনটা আপনারা বারবার পড়বেন তুবি আয় বি আয় নফি খ নফি খ নকির আমাদের মস্ক করার সুযোগ আসেনি ওকে দেখেন মস্ক করার সুযোগ বলতে এই যে আমি যা পড়তেছি না আপনারা আমার সাথে সাথে পড়েন ঠিক আছে এখানে মনে করেন আমি পড়বো আপনাদের যদি আবার ঠিক ওই সমপরিমাণ টাইম দিতে যায় তাহলে আমরা কিন্তু অল্প অল্প পড়তে পারবো আমরা যে বলছিলাম দশ দিনে আমরা শিখবো ইনশাল্লাহ আপনারা কিন্তু এই দশ দিনে আপনাদের জন্য আসলে একটু কঠিন হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আপনি আপনারা সবাই ওকে তাহলে আমরা যেটা পড়তেছিলাম 투비아 নুফিকা নকিরা কুতিলা ওকে আমরা এই লাইনটাও শেষ করলাম আমরা আজকে অনেক শিখবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন ওকে যাদের কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই আপনারা বলবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সে জায়গায় বোঝানোর জন্য আর যারা সাউন্ড পাচ্ছেন না আপনার স্ক্রিনের উপরে টাচ দেন দেখেন এই বাম কর্নারে জয়েন ওডিও আছে ওইটার উপরে ক্লিক করে তারপরে ওয়াইফাই আর ডাটাতে ক্লিক করেন তাহলে দেখবেন আপনি আমাদের আওয়াজটা শুনতে পারবেন ওকে আমরা তারপরে পড়বো সিন সিনের উপরে পেশ তাহলে কি হবে সু সু দশ দিন থেকে পনেরো দিন হলে আমাদের জন্য ভালো হতো দেখেন আমরা কিন্তু দশটা ক্লাস নিচ্ছি বাট দশ দু বিশ দিন কিন্তু আপনাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে ঠিক আছে অর্থে পনেরো দিনের কথা বলছেন আমরা কিন্তু আরো বেশি দিন ক্লাস নিচ্ছি ঠিক আছে মানে আপনাদের পড়া নিচ্ছি আবার ক্লাস নিচ্ছি সিনের উপরে পেশ সু তারপরে হামজার নিছে যে কোনো অক্ষরের উপরে ছোট আকারে হামজা হলে ওই হামজায় ধরতে হবে ই সু ই সু ই লামের উপরে জবর লা লা একসাথে সু ই লা সু ই লা ঠিক আছে তারপরে কাপের উপরে পেশ কি হবে কু কু হুজুর আলিফের উপরে জবর হলে আমরা বানানোর সময় হামজা জবর আ বলবো নাকি আলিফ জবর আ বলবো ওকে দেখেন আমরা আলিফের উপরে নিচে কোনো কিছু হলে আলিফকে আমরা হামজা বলবো ঠিক আছে কাপেশ কু সিনের নিচে যে সি কুশি প্রথমটা কি বললেন ও এটা হলো সু ইলা সু ইলা সিনপেশ সু হামজার নিচে যে সু লামের উপরে জবর সু ইলা তারপরে কুশি ত কুশি ত কুশি ত ওকে যারা শুনতে পাচ্ছেন না তারা অবশ্যই চেষ্টা করবেন আমি যেভাবে বলেছি তারপরে হু এই যে হাটা বলতে অনেকের কি হয় সমস্যা হয় হার উপরে পেশ হয়েছে হাটা কি গলাটা চেপে মুখ দিয়ে বাতাস বের করে উচ্চারণ করতে হয় জবর হৌসি র র তারপরে উ কফের উপরে পেশ উ রি উরি আ আ আ এবার একসাথে আমরা সবাই এটা মস্ক করব ঠিক আছে সুইলা সুইলা দেখেন। আমি এই যে টাইমটা বলতেছি আপনারা শুনে সাথে সাথে পড়েন ঠিক আছে সাথে সাথে চেষ্টা করেন দেখবেন আপনার ঠিক হয়ে যাবে সু ই কুশি তুশি তির আ তারপরে দেখেন এই যে কাপের উপরে পেশ তাহলে উচ্চারণ কি হবে কু যে তাহলে কি হবে বি কুবি কুবি ওকে তারপরে দেখেন উপরে জবর তাহলে কি হবে র একসাথে কুবি র র কুবি ঠিক আছে এভাবে পড়তে হবে তারপরে ননের উপরে পেশ নু লা দেখেন আমি আবার একটু একটা বিষয় বলি প্রথমে আপনি একটা উচ্চারণ করবেন একটা অক্ষরের হরকত যা থাকে নুর নুনের উপরে পেশ রয়েছে তাহলে কি নু তারপরে একটা কি হলো কফের এ দুটো একসাথে উচ্চারণ করবেন তাহলে কি হলো নকি তারপরে লামের উপরে জবর তাহলে কি হচ্ছে লা 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 এবার একসাথে এই তিনটা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন অবশ্যই বলবেন আমি ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করব সঠিকভাবে বোঝানোর আল্লাহ আপনি আমাদেরকে মাফ করুন আমিন ওকে এখানে বুলবুল হোসেন ভাই আছেন আপনার ওখানে মনে হয় নেটওয়ার্কের জন্য এই প্রবলেমটা হচ্ছে ওকে তারপরে দেখেন হ্র সি হ্রসি এর উপরে জবর না হুসিনা না হ্রৌসি না না ঠিক আছে এভাবে পড়বেন তারপরে ফুতিহা হা ফুতি হা একসাথে ফুতিহা হ্যাঁ ফ্রুতি হা ওকে এখানে একজন বলতেছেন খুব সুন্দর শুনতেছি ওকে একটু চেষ্টা করেন নিশ্চিত আপনারা পারবেন এবার একসাথে রিডিং ফুতি হা ওকে যাদের সমস্যা হচ্ছে কোনো জায়গায় বুঝতে পারতেছেন না অবশ্যই আপনারা বলবেন আমি ইনশাল্লাহ আপনাদের বারবার ওইটা বুঝিয়ে দেব ঠিক আছে তবে মনে রাখবেন না বুঝে কোন জিনিস থাকা যাবে না ওকে একজন বলছেন আইসাফ রোজাফ লিখছেন দেখেন সিন এর মাকরাসটা হলো জিববার আগা সামনের নিচের এই যে দুই দাঁত দুই দাঁতের পেট মানে ভিতরের অংশ পেট এবং আগার সঙ্গে লাগিয়ে হালকা শীষের মতো আওয়াজ হবে শীষ না কিন্তু এরকম একটু আওয়াজ হবে ঠিক আছে এভাবে উচ্চারণ করতে হবে সিন আশা করি বুঝতে পেরেছেন ওকে এখানে একজন বলতেছেন সাকিন ঢাকা থেকে চেষ্টা করছি হ্যাঁ চেষ্টা করেন আমি নিশ্চিত আপনি পারবেন আর প্রত্যেকদিন দিন পড়া দিবেন ওকে এর উপরে পেশ তাহলে কি হবে নো সদের নিচে জের সুই সুই একসাথে নো সুই বার উপরে জবর কি হবে বা নো সুই বা নো সুই বা তারপরে ফার উপরে পেশ ফু যাদের নিচে জের কি হবে জুই ফুজি লামের উপরে জবর তাহলে কি হবে লা ফুজিলা লা একসাথে বলেন কি হবে ফুজি লা ঠিক আছে তারপরে কাফের উপরে পেশ কু রন নিচে জের রি কুরি মেমের উপরে জবর কুরি মা কুরি মা তারপরে অ এর উপরে পেশ উ এই যে দুই ঠোট গোল হবে উ জিমের নিচে জের জি উ জি দাল এর উপরে জবর দা উজিদা উজিদা এভাবে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন উজিদা এবার আমরা এটা একসাথে পড়বো সবাই নসুইবা নসুইবা তারপরে ফজিলা ফুজিলা তারপরে কুরিমা কুরিমা আহ কি বললেন জের হলো সুই সুই এভাবে উচ্চারণ হবে একটু চেষ্টা করবেন আর যদি না বুঝতে পারেন ক্লাস শেষ হলে আপনারা অবশ্যই আমাকে বলবেন আমি বুঝিয়ে দেবো তারপরে দেখেন সবাই এই যে দেখেন এর উপরে পেশ রয়েছে তাহলে কি হবে রু অনেকে কিন্তু দু বলেন তাই না দু বলতে গেলে দেখেন যেবার আগায় দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগতেছে দু তাই না এখন এর মাখরাজটা হলো জিব্বার গোলার কেনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে আর উচ্চারণ করলে আমি যেভাবে শিখেছি সেটা হলো জু এমন উচ্চারণ হয় ঠিক আছে তবে আরেকটা জিনিস মনে রাখবেন সেটা হলো কি যারা এই যে দু বলে তাদেরটাও সঠিক যারা জু বলে তাদেরটাও সঠিক তবে মনে রাখবেন যারা জু উচ্চারণ করেন তারা যেন এই দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এমন উচ্চারণ করবেন না জু জু এরকম উচ্চারণ করলে ভুল হবে জুরিবা জুরিবা ঠিক আছে তারপরে হার উপরে পেশ তাহলে কি হবে হু সিনের নিচে জের সি হুসি তারপরে বা হুসি বা ওকে সৈয়দ ইমরান আলী লিখছেন উজিলা হবে নাকি ও উজি লা না ওটা উজি দা ঠিক আছে এটা দাল লাম হলে আরেকটু একটু লম্বা থাকতো হুসি বা হুসি বা তারপরে তারপরে দেখেন সবাই জারি ম্যারিজ জারিজ এবার আমরা একসাথে বলবো এখান থেকে ঠিক আছে ওকে এবার আমরা একসাথে বলবো এই লাইনটা জুরিবা জুরিবা তারপরে তারপরে ওকে একজন বলেছেন ফা এর মাখরাজ অবশ্যই বলবো দেখেন ফাহুয়া মারিজ দেখেন এই যে ফাওখর এই ফাওখোরটা উচ্চারণ হবে নিচের ঠোঁটের পেট নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগে উচ্চারণ হবে ঠিক আছে ফা ফা এভাবে ওকে আমরা তারপরে লাইন এখন পড়বো এখানে একজন বলতেছেন ফাহুয়া নাকি কি ওয়া দেখেন আমরা একসাথে যখন বলবো তখন উচ্চারণটা হবে ফাহুয়া একসাথে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এরপরে বুঝতে না পারলে আমাকে বলবেন আমি ইনশাআল্লাহ আপনাদের আহ যত ভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন ওকে এখন আমি আপনাদের তারপরে ইনশাআল্লাহ বলছি দেখেন খর উপরে জবর তাহলে কি হবে খ তারপরে সিনের নিসেজের কি হবে শি হসি ইয়ার উপরে জবর তাহলে কি হলো ইয়া ইয়া ঠিক আছে এভাবে উচ্চারণ করবেন সবাই হসিয়া ওকে তারপরে দেখেন সবাই নুনের উপরে পেশ তাহলে কি হবে নো তারপরে সদের দেখেন সদের নিচেজের তাহলে কি হলো নো সুই নো সুই তারপরে উপরে জবর তাহলে কি হবে সুই র রু সুই আছে তারপরে গয়নের উপরে কি পেশ গু গু তারপরে ফান নিচে জের ফি গুফি গুফি তারপরে র এর উপরে জবর তাহলে কি হবে গুফি র গুফি র এভাবে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন যদি এরপরে বুঝতে না পারেন অবশ্যই আমাকে বলবেন আমি বুঝিয়ে দেব আবারও গুফি র তারপরে দেখেন সবাই নশি র নশি র নশি র নশি র ইয়া যেন কিভাবে বলতে হয় ইয়া ওকে ইয়াটা কিভাবে বলতে হয় ইয়াটা জিব্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে উচ্চারণ হয় ঠিক আছে ওকে এখন আমরা শব্দের শেষে ইয়ার মধ্যে কি নুক্ত হয় শব্দের শেষে ইয়া এর মধ্যে নুক্ত হয় না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ওকে তারপরে আমরা পড়বো ইনশাআল্লাহ জ এর উপরে জের হলে উচ্চারণটা কি হবে জের এভাবে ঠিক আছে এভাবে উচ্চারণ করবেন আশা করি বুঝতে পেরেছেন ওকে আমরা এবার একসাথে উচ্চারণ করি হসিয়া হসিয়া নুসির নুসির গুফির গুফির নুসির নুসির ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কি হরকতের উচ্চারণ গুলো আমরা মস্কো করলাম এখন আমরা হরকত তানবিন ভালো করে দেখেন হরকত তানবিন হরকত কাকে বলে জবর জের পেশকে কি বলে হরকত বলে তারপরে আরেকটা জিনিস কি শিখেছি সেটা হলো তানবিন তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে আমরা তানবিন সম্পর্কেও কিন্তু শিখেছি তাই না এখন এই যে তানবিন আর হরকত এই দুটি একসাথে যখন থাকবে তখন উচ্চারণগুলো কিভাবে হবে এখন আমরা সেটা শিখবো আল্লাহ তালা আমাদের সুন্দরভাবে সুন্দর ভাবে করিম শিখার তফিক দান করুন আমিন ওকে তাহলে সবাই ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন প্র্যাকটিস না করলে কিন্তু হবে না প্র্যাকটিসের বিকল্প নাই ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তাহলে দেখেন একটু একটু সমস্যা হয়েছিল জন্য আন্তরিকভাবে দুঃখিত এখানে আলিফের উপরে জবর রয়েছে তাহলে হামজা হবে উচ্চারণ কি হবে আ ঠিক আছে তারপরে কি বার উপরে জবর বা একসাথে আবা আবা আ ডালের উপরে কি দুই জবর রয়েছে ডাল আলিফ দুই জবর দেন তাহলে কি হলো এভাবে পড়তে হবে তারপরে দেখেন আবাদিন আবাদিন তারপরে আবাদুন আবাদুন তারপরে মাসাদান মাসাদান ঠিক আছে মাসাদান এভাবে উচ্চারণ করবেন ওকে তারপরে মাসাদিন মাসাদিন তারপরে মাসাদুন মাসাদুন রিওয়াজান 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 আইনটা গলাটা চেপে উচ্চারণ করবেন তারপরে ওকে সাকিন ঢাকা থেকে উনি বলছেন যে খালি আলিফ অক্ষরের শেষে থাকলে কি উচ্চারণ করতে হবে যে আপনি হয়তো বলতেছেন এই আলিফ অথবা এই আলিফের কথা তাই না দেখেন আমরা এখন প্রথমে শিখতেছি এই জন্য আমরা উচ্চারণ বলতে কি আমরা এভাবে পড়বো আবা দাল আলিব জবর দান আবা দেন তাহলে উচ্চারণটা কি হলো আবা দেন তাই না এখানে জিম আলিব দুই জবর কি হলো জান এখানে আমাদের কিন্তু ওই আলিফটার উচ্চারণ একবারে ওখান থেকে চলে আসতেছে ঠিক আছে ওকে তারপরে দেখেন ওকে আমরা এখন তারপরে লাইন শিখব আজকের ক্লাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমরা এই অংশটা হয়ে গেলে আমরা তারপরে বা যখন ভিতরে থাকবে কিভাবে উচ্চারণ করতে হয় আমরা সেটাও শিখবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন ওয়া এর উপরে জবর রয়েছে কি হবে ওয়া ওয়া দুই ঠট গোল হবে কিন্তু তারপরে জিমের উপরে জবর ওয়া যা তারপরে বার উপরে দুই জবর বান ওকে দাল দুই জবর হয় কেন দেখেন এই যে আলিফটা রয়েছে ওখানেও কিন্তু এরকম আলিফ রয়েছে এখন ওই আলিফটা যদি আপনি উচ্চারণ না করেন ঠিক আছে মানে বানানের সময় ওটা উচ্চারণে আসে কিন্তু সিম্পল উচ্চারণের সময় কিন্তু ওটা আসে না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ওয়া ওয়াজাবিন, ওয়া ওয়াজাবুন, ওয়া যাবিন ওয়া যাবুন ওয়া যাবুন এরপরে সুহুফান সুহুফান সুহুফেন ওকে নাজমুল হাসান ফাহিম আপনি লিখছেন জজম বা সাকিন কি ওকে আমরা এটাই আজকের ক্লাসে শিখবো ইনশাল্লাহ এই জন্য ক্লাসটা শেষ পর্যন্ত করবেন তারপরে দেখেন ফিন এই যে সদের উপরে পেশ হার উপরে পেশ সোহু ফান নিচে দুইজের ফিন ফা দুইজের কি হয় ফিন একসাথে বলেন সোহু ফিন সোহু ফিন ওকে আপনারা অনেকে কিন্তু কি এই ক্লাসে আপনারা আওয়াজটা শুনতে পাচ্ছেন না আপনারা একটা কাজ করেন আপনাদের মোবাইলে এখানে বাম কর্নারে আপনারা ক্লিক করেন ঠিক আছে এই জয়েন ওয়ার্ডিও আছে ওই জায়গায় আপনি ক্লিক করে তারপরে ওয়াইফাই ওয়ার সিলুরার ডাটা ওইটার উপরে ক্লিক করেন তাহলে আওয়াজ শুনতে পারবেন ওকে সবাই আওয়াজ শুনতে পাচ্ছে এখন সোহু ফোন তারপরে হু হার উপরে পেশ তাহলে কি হবে হু মিমের উপরে জবর তাহলে কি হবে মা হুমা হুমা যার উপরে জবর একসাথে হুমা যা দেখেন এত সময় কিন্তু আমরা তিন অক্ষর বিশিষ্ট শব্দ পড়তেছিলাম এখন কিন্তু চার অক্ষর চলে আসতেছে কিভাবে পড়তে হবে আমি যেভাবে বলতেছি ঠিক এভাবে চেষ্টা করেন আমি নিশ্চিত আপনি পারবেন আপনার দ্বারা সম্ভব আমরা তো জন্মের সময় কি আমাকে কি হাঁটতে পারতাম কথা বলতে পারতাম কিচ্ছু করতে পারতাম না আল্লাহ তো আমাদের সুস্থ শরীরে রাখছেন এখন আমরা সব পারি আমরা ও ইনশাল্লাহ সহি শিখতে পারবো একটু ধৈর্য ধরে আপনারা পড়েন আর প্রত্যেকদিন যে পড়াটা দেওয়া হয় এই ভিডিওটা দয়া করে এক দুইবার দেখবেন দেখে প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের বিকল্প নাই আর অবশ্য আমাদের কাছে পড়াটা শোনাবেন যারা ফর্ম পূরণ করেছেন তাদেরকে অবশ্য আগামীকাল থেকে ইনশাল্লাহ আবারও কল দেওয়া হবে এবং আপনাদের পড়াটা নেওয়া হবে ঠিক আছে আর আমি একটা বিষয় বলবো যে সেটা হলো যে দেখেন আপনাদের রোল হবে জোর একদিন জোর হলো দুইটা আমাদের অপশন যাবে একটা হল কি ক্লাসের পড়া দেওয়ার লিঙ্ক ওয়ান আর একটা হলো ক্লাসের পড়া দেওয়ার লিঙ্ক টু মানে যখন আমরা পড়া নিব একসাথে দুইটাই যাবে তবে যাদের জোর আছে তাদের এক গ্রুপে যেতে বলবো আর যাদের বেজোড় রোল হবে তাদের আরেক গ্রুপে বলবো তাহলে কি আপনাদের কিন্তু সবাই দ্রুত পড়া দিতে পারবেন তাহলে আর অবশ্যই পড়া দিতে হবে পড়া দেওয়ার বিকল্প নাই দেখেন সবাই হোম অ্যাজ হোম অ্যাজ তারপরে হোমজতুন হমজতুন হোমজ তারপরে দুবু রন দালের উপরে পেশ দু বার উপরে পেশ দুবু রর উপরে জবর দুই জবর দুবু রন দুবু রন দুবু রন তারপরে দুবু রিন দুবুরিন ওকে যাদের নেটে একটু সমস্যার চেষ্টা করবেন যেখানে নেটওয়ার্ক ভালো পাই সেখানে বসার বা সেখানে দাঁড়ানোর ঠিক আছে আর কেউ শুয়ে ক্লাস করবেন না শুয়ে পড়ে ক্লাস করা মানে কি জানেন শয়তানের সাথে আলাপ করা ঠিক আছে যদিও কোরআন শিখতেছেন কিন্তু শয়তান আপনার মস্তিষ্ক দিকে নিয়ে যাবে আহ রোল নাম্বার কখন পাবো লোর নাম্বার আমি দিয়ে দিব সমস্যা নাই দুবুরিন দু বোর ওকে আমরা ইনশাআল্লাহ তারপরে পড়ব সবাই একটু পড়তে হবে পড়তে হবে আদা দেন আদা দেন আদা দিন আদা দিন আদা দুন এই যে আইনটা কি গলাটা চেপে পড়তে হবে এভাবে সদা কন সদা কন ঠিক আছে তারপরে সদা কিন সদা কিন কিওয়ামান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন কেন সুস্থ রেখেছেন জানেন আর যারা আমাদের ভিতরে অসুস্থ কেন অসুস্থ রেখেছেন জানেন আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করছেন যে আমার যে বান্ধব সুস্থ আছে দেখি সে সুস্থ অবস্থায় আমাকে কতটুকু স্মরণ করে আর যাকে আল্লাহ তালা অসুস্থতা দিয়েছেন আল্লাহ তালা দেখতে চাচ্ছেন যে সে অসুস্থ অবস্থায় কতটুকু আমার ইবাদত করে এই জন্যই আল্লা তালা আমাদের সুস্থ এবং অসুস্থতা দুইটা দিয়েছেন যাতে আমরা সব সময় তার যথাযথ ভাবে ইবাদত করতে পারি ওকে তাহলে আমরা ইনশাল্লাহ এখন তারপরে পড়ব এটা কিন্তু আপনাদের প্রথমে আমি দিয়েছিলাম স্ক্রিনের উপরে এখন কিন্তু সেটা পড়তেছে এখন কিন্তু আপনাদের জন্য সহজ হবে যারা ওই সময় ফাঁকি দেন নাই সিনের উপরে পেশ তাহলে কি হবে সু সু বিন ওকে যারা করেছে তাদের গ্রুপে করা হয়নি পরে ফর্ম ফিল করেছে ওকে যাদের এরকম সমস্যা আছে আপনি আমাকে পার্সোনালি কল করবেন ক্লাস শেষ হওয়ার পরে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব ফর্ম ফিল আপ ফর্ম দিয়ে দিব সমস্যা নাই ঠিক আছে তারপরে এই যে এটা একটু খেয়াল করেন উপরে উপরে পেশ জু দুই জবর আবার সাথে কি আছে ইয়া যদি এরকম কোনো অক্ষর থাকে তার উপরে কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা পড়া লাগে না ঠিক আছে জু হ্যান জু হ্যান জু ওকে তারপরে তর উপরে পেশ অর উপরে দুই জবর তাহলে কি হবে তু ওয়ান টু ওয়ান টু ওয়ান ওকে তারপরে দেখেন তারপরে দেখেন লু দেন লু দেন লামের উপরে পেশ অনেকে কিন্তু আলিফ মনে করতে পারেন কিন্তু এটা আলিফ না এটা কি এটা হলো লাম বার উপরে জবর বা লু উপরে কি দুই জবর তাহলে কি হলো লু ব্যান লু বেদেন লু বেদেন আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে আর বারবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প নাই তারপরে দেখেন এবার আমরা এটা একসাথে পড়বো সুয়াবিন সুয়াবিন তারপরে জুহান জুহান তুয়ান তুয়ান লুবাদান লুবাদান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে কুরআন শিক্ষা তৌফিক দান করুন আর আমাদের ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা সবাইকে শিফা আজিলা কামিলা দান করুন আমিন তারপরে দেখেন সাআদান এই যে সদের উপরে জবর তাহলে কি হবে স আইনের উপরে জবর আয় একসাথে স আয় দালের উপরে দুই জবর তাহলে কি হলো স আয় দেন স আয় দেন বললে কি ভুল হবে দেখেন সদ এরকম না সদ এমন পড়তে হয় ঠিক আছে জদ এর উচ্চারণ বলুন ওকে জদ জবর জ আর জদের উপরে পেশ হলে জু আর জের হলে জি ঠিক আছে ওকে দেন হুজুর আমি আজ নতুন জয়েন করছি কাল কখন ক্লাস শুরু হয় ওকে ক্লাস কখন শুরু হয় ওকে আমাদের এই ক্লাসটা মূলত রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার সপ্তাহে এই তিন দিন ক্লাস হয় ঠিক আছে আজকের এই ক্লাস থেকে শুরু করে আগামী দিন যে ক্লাস হবে আজকে কিবার আজকে কিবার আমার খেয়াল নাই রবিবার মঙ্গলবার আজকে মনে হয় মঙ্গলবার আগামী ক্লাস হবে কি বৃহস্পতিবার তাই না এই বৃহস্পতিবারে রাত সাড়ে আটটা পর্যন্ত আপনারা পড়া দিতে পারবেন আমরা ডাইরেক্ট আপনাদের এই জুমে যেমন আমি কি পড়াচ্ছি এরকম জুমে আপনাদের পড়া নেওয়া হয় ঠিক আছে ওকে আগামী ক্লাস হলো বৃহস্পতিবার থ্যাংক ইউ সেকেন্ড ভাই ওকে তাহলে আপনারা বুঝতে পেরেছেন কিন্তু যে আপনাদের এই ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ আজকের পড়া যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা ঠিক যা পড়ানো হবে আগামী ক্লাস আগামী ক্লাস কিবার বৃহস্পতিবারে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা পর্যন্ত এর ভিতরে আমাদের কাছে পড়া দিতে হবে তবে আমরা পড়াটা নিয়ে থাকি তিনটার পরের থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ঠিক আছে এর ভিতরে আপনারা আমাদের গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন ওকে আর যারা গ্রুপে নাই অবশ্যই আপনারা আমার কাছে কল করে গ্রুপে অ্যাড হয়ে নিবেন তাহলে আমরা যেটা পড়তেছিলাম সো আয়া দেন তারপরে কাফের উপরে জবর কা জালের নিচে রে জের জের তাহলে কি হবে রি রি একসাথে কাজি বার উপরে দুই জবর তাহলে কি হবে কাজি বান কাজি বান কাজি বান তারপরে হার উপরে জবর হ্যাঁ তর উপরে জবর হ্যাঁ ত বার উপরে দুই পেশ হ্যাঁ ত বুন হ্যাঁ ত বুন ওকে তারপরে কসমুন 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 ওকে এবার আমরা এই যে লাইনটা বল পড়লাম এই লাইনটা সবাই একসাথে আবার মস্ক করি স আয়া দেন স আয়া দেন কাদি বেন কি বেন হ্যাঁ বুন হ্যাঁ তোয়া বোন পা মুন ওকে দালের উপরে জবর তাহলে কি হবে দা র দা র উপরে জবর দা র দা র একসাথে বলতে হবে দা জিমের উপরে জবর দা র দা র তার উপরে দুই পেশ দা র তুন ওকে এখানে আক্তার একটা কমেন্ট করছেন জদ কাটা উচ্চারণ হবে আহ ওকে আসলে আমি বুঝতে পারি না আসলে কি বলতে চাচ্ছেন যদি আপনি এখানে না বোঝাতে পারেন সমস্যা নাই ওকে রিনা আক্তার আপু আপনি দয়া করে হ্যান্ড রাইস করেন আমি আপনার সাথে পার্সোনালি কথা বলতেছি এখানে একটু হ্যান্ড রাইটস করেন প্লিজ

আশা করি বুঝতে পেরেছেন ওকে তাহলে আমরা কি পড়তেছিলাম আমার তো খেয়াল নাই কাজিবান কাজিবান তারপরে হার উপরে জবর হা তর উপরে জবর ত হা ত বার উপরে কি দুই পেশ তাহলে কি হবে হা ত বুন বুন হা ত বুন হা ত বুন তারপরে কফর উপরে জবর ক সিনের উপরে জবর কসা কসা মিমের উপরে দুই পেশ তাহলে কি হবে কসামুন 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 ওকে তারপরে দেখেন দালের উপরে কি জবর তাহলে কি হবে দা র উপরে জবর তাহলে কি হবে র একসাথে দা র দা র দা র ওকে তারপরে দেখেন জিমের উপরে কি জবর তাহলে কি হলো দা রাজা দা রাজা দা তারপরে তার উপরে দুই পেশ তুন দ্যাতুন দ্যাতুন ওকে তারপরে দেখেন আয়নার উপরে জবর তাহলে কি হয় আয় আয় গলাটা চেপে পড়তে হবে আয় ওকে তারপরে লামের উপরে জবর তাহলে কি হয় লা একসাথে আলা আলা ওকে তারপরে দেখেন কফের উপরে জবর ক আলা ক তার উপরে দুই পেশ তাহলে কি হলো ওকে আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোন জায়গায় বুঝতে না পারেন তাহলে অবশ্যই বলবেন ঠিক আছে আমি ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেব আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন আমি যে বিষয়টা বলছি ওকে তারপরে দেখেন আইনের জের তাহলে কি হবে এই গলাটা চেপে পড়তে হবে নুনের উপরে জবর না 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 বার উপরে দুই জবর তাহলে কি হবে এই না একসাথে এই না এই না ওকে তারপরে দেখেন চীনের উপরে পেশ সু ওয়াউর উপরে দুই জবর সু ওয়ান সু ওয়ান সু ওয়ান ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন সু ওয়ান সু ওয়ান ওকে তারপরে লামের নিচে জের তাহলে কি হবে লি বার উপরে জবর লিবা লিবা সিনের উপরে জবর কি হবে লিবা লিবাণ লিবা শারিন ঠিক আছে তারপরে কাপের উপরে জবর এই জায়গায় একটা ভুল করে অনেকেই এই যে লামকে আলিপ বলে ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে কাপ আর মাঝখানে লাম কাফের উপরে জবর তাহলে কি হবে কা তাহলে কি হবে লি কালি মিমের উপরে জবর তার উপরে দুই পেশ কালিমা তুন কালিমা তুন কালিমা তুন লামের উপরে পেশ লু মিমের উপরে জবর লুমা ঝা এর উপরে জবর ঝা লুমা ঝা তার নিচের দুই জের ঝা তিন লুমা ঝা তিন ওকে আমি আপনাদের সাথে আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা ক্লাসে শেষ পর্যন্ত থাকবেন তারপরে সা মি আয়াতুন সা মিয়া আয়তুন সা আয়তুন এবার এটা একসাথে মস্ক করি লিবা শাহ লিবা শাহ তারপরে দেখেন কালি মায়াতুন কালি ইমায়তুন লু মায়াঝা তিন লু মায়াঝা তিন সা মিয়া আয়াতুন আয়তুন আলহামদুল্লিলাহ আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে যা কিছু শিখেছিলাম আমরা সেটা কি এখন মস্কো করলাম তাই না এবার আপনাদের একটা কথা বলবো আমি এই যে ক্লাসটা হলো না আজকে এই ক্লাসের ভিডিও আপনারা যেহেতু বলেছেন যে ক্লাস শেষের পর পরই যদি হয় তাহলে আপনাদের জন্য ভালো হয় ঠিক আছে আমি ক্লাস শেষ হওয়ার পরেই আমি আপনাদের অবশ্যই গ্রুপে চেষ্টা করব ইনশাল্লাহ দেওয়ার ঠিক আছে আর সবাইকে বলবো আপনারা সৎকায় জারিয়ার জন্য এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা সবাই শেয়ার করবেন ঠিক আছে আমি সকাল সকাল দিয়ে দিব আজকে আপনাদের সাড়ে দশটার ভিতরে আমি এই ভিডিওটা আপনার দিয়ে দেবো সকাল না এ রাত সাড়ে দশটার ভিতরে আর ক্লাস শেষ হওয়ার একটু পাঁচ সাত মিনিট দশ মিনিট পনেরো মিনিট লাগে ভিডিওটা কনভার্ট হতে ঠিক আছে ঠিক তত সময় পরে আপনাদের দিয়ে দিব এবার আজকের ক্লাসে কেউ চলে যাবেন না আমরা এরপরে যজম সম্পর্কে শিখবো ঠিক আছে ওকে যারা এই ভিডিওটা শেয়ার করতে চান তারা একটু লিখে ফেলেন তো কারা কারা শেয়ার করবেন আমি দেখব যজন এখনই পড়ানো হবে ইনশাআল্লাহ সৎকায় জারিয়ার জন্য আপনারা এই কাজটা করবেন কোরআন অপর লোক যাতে শিখতে পারে এজন্য আমাদের কি বেশি বেশি করে এই দিন এই ভিডিও গুলো প্রচার করতে হবে ঠিক আছে ওকে যাই হোক আমরা এখন আজকের ক্লাসের নতুন পড়াটা শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ